সেলফি বদভ্যাস আর দাদাগিরি এইবার যুবকর দলের উদণ্ড আচরণ আকৌ ঘটনার স্থান নীলাচল উৰণ সেতু কি ঘটনা ঘটনায় মালিগাঁওর নবনির্মিত নীলাচল উৰণ সেতু মুকলির চারিদিনতে নীলাচল উৰণ সেতুত ঘটিল দ্বিতীয়টো ঘটনা মুকলির দিনাই গুটখা তামোলর পিকেরে নবনির্মিত সেতু রঙা করার পাছত এইবার একাংশ উদণ্ড যুবকর বিচরণস্থলীত পরিণত হয়েছে সেতুখন সেলফিজনত পরিণত হওয়া নীলাচল উৰণ সেতুত যাত্রাপথত রয় সেলফি লৈছে ইজনের পাছত সিজন বাতরুয়াই এই সকল লোকর ক্ষেত্র প্রত্যাহ্বান রূপে ঠিয় দিছে একাংশ উদণ্ড যুবক এটা উদণ্ড যুবকর দলের বাবেই দেওবারে নিশা সেতুখনত সৃষ্টি হল অপ্রীতিকর পরিস্থিতির যুবকর দলটির বিরুদ্ধে মাদক দ্রব্য সেবন করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করার অভিযোগ একাংশ লোকর ফটো তুলি আসিল মো ছালীহেতি ফটো মারি আসিল এনেতে সিগারেট খাই আসলে এটা সিগারেটর গন্ধটা বেলে আর ভাং মিলাই কিন্তু সিগারেটর খাওয়া গন্ধ বেলে এটা মানে খপকে মাত দিছো কেউ এনে বাচ্চা বা বহুত মানুষ আছে এনে যে এনে কেউ খাওয়া খাওয়াটা বেয়া কথা কেউ আমার এই রাইজর কারণে আমার দলংখন বনাইছে সেতুখনের মালিগাঁও তিনিয়ালি পয়েন্টত থাকা গোলকর কাষত সংঘটিত হয় এই ঘটনাটো পাছত উপস্থিত হয়ে জালুকবাড়ী আরক্ষীর নিয়ন্ত্রণলে আনে ঘটনাস্থলীর পরিস্থিতি ইয়ার পূর্বে বাইক চলায় ভিডিও লই থাকার সময়তেই উৰণ সেতুখন দুর্ঘটনায় পতিত হয়েছিল দুই যুবক মুকলির আগ্নিশাও সেতুখন অনাধিকার প্রবেশ করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছিল যুবকর দলে মালিগাঁওর রাকিবুর রহমান News18 Assam North Eastত।